কিছু ফাঁকে ভালো ছিল এই আপনাদের থেকে তো সব কন্ডাক্ট দিছে যে রাত কাল রাত তো বলছে যে আছে রাস্তাতে স্কুলের সামনে তাড়াতাড়ি আর বলো না গেল এখানে কাজ করাইতেছেন, এখন তো এখানে পাবলিক আসছে, এখন ইউনিশন আসতেছেন, আমি গতকাল রাত্রে আপনাদের এখানে যে দায়িত্বে আছে যে লোকটা, আমি পাবলিকে যখন আমাকে বললো যে এরকম দুই নম্বর ইট দিচ্ছে, আমি তাকে আসাদুল্লাহ, আসাদুল্লাহর সাথে আমার সাথে কথা হইলো, আসাদুল্লাহরে বললাম যে এখানে দুই নম্বর ইট আছে, সে বলতেছে আছে কিছু কিছু, আমি বললাম যে যত দুই নম্বর ইট আছে একটা সহ সরাও এখান থেকে, এ বলছে কিনা সব সরাইতে বলছি, এখন সরানোর পরও আপনারা দুই নম্বর ইট দিয়ে কাজ করতে গেলে তো এখানে জটিলতা সৃষ্টি হবে, আপনাদেরকে বুঝতে হবে রাস্তাটা কিভাবে হচ্ছে, কার মাধ্যম হচ্ছে এটা তো জানতে হবে, কালকে বলার পরে রাত্রে গাড়ি এসে বলো। খারাপ ইট দিচ্ছে এটা নাকি বসে নাকি বসে ছেড়ে দিচ্ছে যে কাজ বন্ধ করেছেন? আমি খবর পেয়েছি আপনি ছয় দিচ্ছেন, আপনি ঠিক আছে, আর আপনার এগুলো এটা তো গুরুত্বপূর্ণ রাস্তা, এটা তো আপনার রেগুলার একটা নজরদারি রাখা দরকার না এখানে, এটা ইয়া করেন না, এখানে এটা হাই কমিশন স্যার রাস্তা, উনি তো দুইবার তিনবার মানে আমাকেও ফোন দিচ্ছে আপনাকেও ফোন দিচ্ছে, সুতরাং এটা তো আমরা না, এটা এটা মনিটরিং সর্বক্ষণ মনিটরিং রাখেন। আচ্ছা চেয়ারম্যান সাহেব কথা বলুন, হ্যালো সাহেব কেমন আছেন? আমি জানছি, আমি শুনেন শুনেন আমি জানছি কালকে রাতে, কালকে রাতে জানানোর সাথে সাথে আমাকে, আমি এখানে তাদের যে দায়িত্ব আছে তারা সরাসরি বলে দিয়েছে এগুলো উঠে দেওয়ার জন্য, একটা সহ উঠে দেওয়ার জন্য, সে কি করছে না করছে সেটা তো আমি জানি না, এখন আপনি নাকি সকালবেলা সাংবাদিককে বলছেন যে আমরা আজকে খবর পেয়েছি যে মিরাটহাট আমাদের হামিদুল্লাহর সড়কটি এক নং সৈয়দপুর ইউনিয়নের, তো এখানে এই রাস্তাটি যিনি কন্ট্রাক্টর তিনি কিছু বাজিয়ে দিয়েছেন, আমরা খবর পেয়েই সাথে একটা পরিদর্শন এসেছি, আমাদের সাথে আমার সাথে আমাদের এক নং সৈয়দপুরের সম্মানিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন,
তো আমরা যেটা দেখেছি আমরা সত্যতা পেয়েছি যে এখানে কিছু খারাপির ব্যবহার করা হচ্ছে। তো আমি ইতিমধ্যেই আমাদের উপজেলা প্রকৌশলীকে বিষয়টা জানিয়েছি এবং কন্ট্রাক্টরকে নিজেই ফোন করে বলেছি যে কোনো ইট একটা বাজি এখানে ইউজ করলে তার বিরুদ্ধে আমরা, যেহেতু এলজি থেকে সরাসরি হচ্ছে, আমরা এটা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করবো সরকারের কাছে, ঠিক আছে, এবং প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করব। এবং সে বলেছে, সে আমাকে যেটা বলেছে ফোনে, যে সে ঢাকা ছিল, সে জানতো না, তার যিনি সাপ্লাইয়ার তিনি হয়তো বা দিয়ে গেছেন, তো এবং আজকের মধ্যে ওনারা এগুলো ক্লিয়ার করবেন। আমরাও আমাদের স্পষ্ট নির্দেশনা যে একটা বাজেট এই রাস্তা ইউজ করা যাবে না, যে এই রাস্তাটি কিন্তু আমাদের লন্ডনের যে হাই কমিশনার স্যার, মূলত ওনার ইচ্ছাতে এই রাস্তাটি হচ্ছে এবং উনি বেশ কয়েকবার আমার সাথে যোগাযোগ করেছেন। আমরা চাই একটা ভালো রাস্তা হোক এবং এই সীতাকুণ্ডের এই সৈয়দপুরের সাধারণ মানুষের আসা যাওয়ার যেই ঝামেলাগুলো আছে, অর্থাৎ রাস্তার এখানে বেশ কিছু রাস্তা বেশ মানে খারাপ অবস্থা আছে, এগুলো আস্তে আস্তে একটা করে আমরা ইনশাল্লাহ সবগুলোই রাস্তাগুলো ভালো করার ব্যবস্থা করব। যে এই রাস্তাটি কিন্তু আমাদের লন্ডনের যে হাই কমিশনার স্যার, মূলত ওনার ইচ্ছাতেই রাস্তাটি হচ্ছে এবং উনি বেশ কয়েকবার আমার সাথে যোগাযোগ করেছেন। আমরা চাই একটা ভালো রাস্তা হোক এবং এই সীতাকুণ্ডের এই সৈয়দপুরের সাধারণ মানুষের আসা যাওয়ার যেই ঝামেলাগুলো আছে, অর্থাৎ রাস্তার এখানে বেশ কিছু রাস্তা বেশ মানে খারাপ অবস্থা আছে, এগুলো আস্তে আস্তে একটা করে আমরা ইনশাল্লাহ সবগুলোই রাস্তাগুলো ভালো করার ব্যবস্থা করব। আমাদের মিরেরহাট হামিদুল্লাহ সড়ক, যে সড়কটি আমাদের লন্ডনের হাই কমিশনার জনাব সাইদা মুনার ইচ্ছায় হচ্ছে এবং সেই সড়কটি আমাদের ইউনিয়ন স্যার জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন দীর্ঘদিন যাবৎ তীক্ষ্ণ নজরদারিতে রেখেছেন, প্রতিদিনই উনি খোঁজখবর রাখেন। ইতিমধ্যে আজকে কাল রাতে আমাদের কাছে খবর আসলো এখানে কিছু খারাপ ইট ব্যবহার করা হচ্ছে। এই খারাপ ইট ব্যবহার করা আমার শোনার সাথে সাথে আমি সাইট ম্যানেজার যিনি আছেন, ওই কন্ট্রাক্টরের সাইট ম্যানেজার, ওনাকে সরাসরি বলেছি যে আপনি একটা খারাপ ইট এখানে রাখবেন না, সব খারাপ ইট উঠাইয়া ভালো ইট দিয়ে কাজ রাস্তার কাজ করবেন। উনি আমার কাছে যথারীতি সেটাই বললেন, খারাপ ইট উঠিয়ে ভালো ইট ব্যবহার করবেন। তো এরপরেও দেখা যাচ্ছে যে খারাপ ইটগুলো এখন রয়ে গেছে। ইতিমধ্যে আমাদের ইউনিসার এসেছেন, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবও জানেন, আমাদের এলাকাবাসীও জানেন, সবাই জানেন, আমি কন্ট্রাক্টরের সাথেও কথা বলেছি, এখানকার লোকজন সবাই অবগত আছেন। খারাপ ইটগুলো ব্যবহার করে, যেগুলো ব্যবহার করছে সবগুলো উঠিয়ে ভালো ইট ব্যবহার করার জন্য আমাদের ইউনিসার ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক এখানে কাজ হবে, কাজ চলবে এবং এখানে যাতে কোনো ধরনের গাফিলতি পরিলক্ষিত না হয় সেজন্য আমরা তীক্ষ্ণ নজরদারিতে রাখবো।